নরসিংদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের উপর থেকে নিচে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 44 জন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে টাকা পাঠানো হয় বলে জানিয়েছেন চিকিৎসক। রবিবার 11 আগস্ট রাত 12:30টার দিকে পৌর শহরের পাশাইল ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আপনার নাম কি?